হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রান্নাঘর। প্রয়োজনের অতিরিক্ত রুটি কেউ আবার ফেলে দেন, কেউ আবার গরম করে খেয়ে নেন। কিন্তু রোজ রোজ এইভাবে খাবার নষ্ট না করে সেই খাবার থেকে যদি ইউনিক আর টেস্টি কিছু রেসিপি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হয় না, তাই না বন্ধুরা? হ্যাঁ, সেই রকমই একটা রেসিপির লিস্ট থেকে আমি দুটো রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। আর এরকম হেল্পফুল রেসিপি নিয়ে আসার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিগুলি। প্রথমেই আমি রুটি পিৎজা বানিয়ে নেব। তার জন্য আমি গতকাল রাতে একটি বাসি রুটি নিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে এভাবে চামচের সাহায্যে পিৎজা সস নিয়ে আমি রুটির গায়ে খুব ভালো মতন করে একটু লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস ইউজ করেছি। আপনারা যে কোনো মুদির দোকানে পিৎজা সস পেয়ে যাবেন। খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এভাবে পাপড়ি করে কেটে নিয়েছি আর এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা ক্যাপসিকাম নিয়ে সেটাকে এভাবে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি এবং সেগুলোকেও এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। এবারে আমি একটা টমেটো নিয়ে টমেটোটাকেও এভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি এবং টমেটোটাকেও রুটির উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে আবারও একটা লাল ক্যাপসিকাম এভাবে লম্বালম্বি কেটে নিয়ে সাজিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে কোনো সমস্যা নেই। এবারে আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজগুলো দেওয়ার পর এবারে আমি আবারও উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, লবণ এবং একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। অপরদিকে আমি উনানে কড়া বসিয়ে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে মেল্ট করে নিলাম। এবারে আমি পিৎজাটাকে নিয়ে খুব সাবধানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এভাবে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য আমি এটাকে রান্না হতে দেব। আর এটাও আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে এটা শক্ত না হয়ে যায়। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমাদের রুটি পিৎজা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এটা খেতেও খুবই ভালো লাগবে। এটা আমি পরিবেশন করে নিয়েছি। আজকের এই পিৎজা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। এবারে নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি। এবারে আমি বানাবো রুটি নুডলস। তো রুটি নুডলস বানানোর জন্য প্রথমে আমি নুডলসটা রেডি করবো। তার জন্য আমি একটা বাসি রুটি নিয়ে নিলাম। দেখুন, এভাবে রোল করে নিলাম। রোল করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত রুটিগুলো এভাবে কেটে নেওয়ার পর দেখুন এটা অনেকটি নুডলসের মতোই দেখতে লাগছে। এবারে আমি উনানে কড়া বসিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে আমি এখানে একটা ছোট সাইজের রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন কুচোও দিতে পারেন। কিছু সবজি কুচো আমি দিয়ে দিলাম, যেমন ক্যাপসিকাম,
পেঁয়াজ, টমেটো এই সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো মতন একটু সটে করে নিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ। আমি চিলি সস বেশি দিয়েছি, আপনারা যদি ঝাল কম খান অবশ্যই কম দিতে পারেন। খুব ভালো মতন করে একটু সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি যে রুটিগুলো কুচো করে নুডলসের মতো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম ধরে, অর্থাৎ 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু রুটিগুলোকে নাড়াচাড়া করে এই সমস্ত সবজি এবং সসের সাথে একটু ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম, আপনারা না চাইলে লবণটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও খেতে খুব ভালো হয়। আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নেওয়ার পর আমাদের রুটি নুডলসও সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে বন্ধুরা। সত্যি এটা খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপি দুটো আপনারা বাচ্চাদের টিফিন ছাড়াও অফিস টিফিনেও দিতে পারেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দেবেন।